গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মৌ ব্যানার্জি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ রবিবার, আজ রবিবার সকাল 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো। আর আমি দেখো, কালকে রাতে চুলে তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করবো, তো ওই জন্য যেদিন আমি শ্যাম্পু করি তার আগের দিনে চুলে তেল নিয়ে নিই। তা দেখো, চপচপে করে একদম তেল নিয়েছি। তো আজ সারাদিন ভাবছি তোমাদের সাথে কিভাবে দিনটা আমি কাটাচ্ছি শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো, টেনে দেখবে না কিন্তু কেউ। আর এই মাত্র আমি ব্রাশ করলাম, এই ব্রাশ করে এসে এবারে এই বিছানা পরিষ্কার করব। আজ বিছানার চাদরটা পাল্টাবো, এই চাদরটা তুলে একটা অন্য চাদর পাড়বো, তারপরে আমি চা খাবো। এখনও চা খাওয়া হয়নি, হ্যাঁ। আর আজকে একটু দেরিতেই রান্না বসাবো, রবিবার তো ওই জন্য, আর অন্য দিন হলে তাড়াতাড়ি করে করতে হয়। ঠিক আছে, দেখো মাথার চুলগুলো উঠে কি অবস্থা দেখো একবার, সব একদম কিছু নেই, আমার চুল উঠে গেছে। আগে কি চুল ছিলই আমার, ধরতে পারতাম না এত চুল ছিল, এখন নেই, দেখো এইটুকু খোপা। তার জন্য আমি চুলে খুব একটা তেল দিই না, এমনিতেই চুল নেই, আবার তেল দিলে তো বসে যাবে, কিছুই দেখাবে না, তো খুব বাজে লাগে, এই জন্য তেল দিই না। তো আমি যেদিন শ্যাম্পু করি তার আগের দিন রাতের বেলায় আমি তেল দিই চুলে। ঠিক আছে, চলো আমি বিছানাটা পেড়ে নিই। তো তোমরা এতক্ষণ ধরে দেখতে পেলে যে দেবজিৎ কীরকমভাবে ব্রাশ করলো। আজকে ক্যামেরাটা অন ছিল বলে একটু তাড়াতাড়ি ব্রাশ করে এলো, জানো তো, না হলে ওই ব্রাশ করতে করতে ও আধ ঘন্টা এক ঘন্টা মতো লাগিয়ে দেয়। আর আমারও বিছানাটা পাড়া হয়ে গেল, একটা চাদর পেড়ে নিলাম তোমরা দেখতে পেলে। এবারে আমি আর দেবজিৎ চা খাবো। এই দেখো, বই নিয়ে আর বসে পড়েছে, ভাবছে তো যে কতই না পড়বে, কিন্তু ও কেন বই নিয়ে এসে বসলো জানো, দেখছে যে ক্যামেরা চলছে, তো তাহলে সবাই ওকে ভালো বলবে, ওই জন্য বই নিয়ে এসে আর খুব পড়ছে জোর জোর করে। তো যাই হোক, ওর পড়াটা আমি আর তোমাদেরকে শোনালাম না, আমি ভয়েস দিয়ে দিলাম এখানে। তো ঠিক আছে, চলো আমরা চা খেয়ে নিই।
এত জামা কাপড় হয়েছে, এগুলো সব কাচবো, টাইম কলে জল দিয়েছে, এই সময় কেচে নি, নাহলে 2 ঘন্টা পরেই বন্ধ করে দেবে, তখন আর কাচা হবে না। ঠিক আছে চলো, আমি জামা কাপড়গুলো কেচে নি, তারপর ফিরে আসছি। তো এই দেখো, এখানে আমি জামা কাপড় কাচবো, তো এই মাত্র টাইম কলে জল দিল, তো ওই জন্য আস্তে আস্তে জল পড়ছে, তো আস্তে আস্তে জোরে পড়বে। তো আমি তাড়াতাড়ি করে কেচে নিলাম, দেখো ছাদে চলে এসেছি মেলতে, চাদরটা ওইদিকে করে ঝুলিয়ে মেলে দিচ্ছি পাঁচিলে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মেঘ গড়েছে, একবার করে খুব রোদ দিচ্ছে আর একবার করে মেঘ গড়ছে, তো বৃষ্টি নামতে পারে, ওই জন্য তাড়াতাড়ি করে কেচে মেলে দিলাম, যদি শুকিয়ে যায় তো ভালোই হবে, নাহলে ভেজা জামা কাপড়গুলোকে আবার কোথাও চারদিকে মেলে রাখতে হবে। জামা কাপড়গুলো মেলে পরে আমি নিচে গিয়ে ঘরটা ঝাঁট দেবো, আর মুছে নেবো ঘরটা। আর আজকে তো রবিবার, দেবজিতে স্কুল নেই। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো আমি এবারে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি, ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে আর মুছে নেবো, তারপরে যাবো চান করতে। আর দেবজিৎ সমানে বদমাইশি করে যাচ্ছে, এই রবিবার দিনটা আমাকে কি যে জ্বালায় কি বলবো, শুধু মনে হয় যে কেন এলো রবিবার দিনটা, যত স্কুলে থাকে ততই ভালো। তো দেখো আমার চান হয়ে গেছে, শ্যাম্পু করলাম, এবারে আমি চুল আঁচড়ে সিঁদুরটা পরে নেবো, তারপরে যাব রান্নাঘরে। আর দেবজিৎ বলছে খিদে পেয়েছে মা, খিদে পেয়েছে, তো ওকে বললাম কর্নফ্লেক্স আছে দুধ দিয়ে খা, ম্যাগি খা, খাবে না ও ঠেলা গাড়ির থেকে ছোলা বাটোরা খাবে, তো বলি ঠিক আছে তাই খাবে। আমার চান কমপ্লিট, এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে, আমি রান্নাটা করে নিই, তোমরা সাথে থাকো। ঠিক আছে, এই দেখো শ্যাম্পু করলাম। রান্নাঘরে এসে আগে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাত আর একটা সবজি বসিয়ে দিলে দুদিক দুটো হলে তাড়াতাড়ি হয়ে যাবে, তো ওই জন্য আমি চালটাকে ধুয়ে নিচ্ছি। তো আগে ভাতটা বসিয়ে দেবো, তারপরে পটলের তরকারিটাও বসিয়ে দেবো। দেখো আমি কলসির থেকে জল নিয়ে নিলাম, তো কলসি থেকে করে জল রাখি ভাত বসানোর জন্য, আর তারপরে একটা কড়াই চাপিয়ে দিলাম গ্যাসে। এবার আমি পটলটা ভেজে নেব, আর তোমাদের দাদাভাই মাংস নিয়ে এলো, তো ওই যে মাংস নিয়ে এসে হাত ধুচ্ছে, তো এবারে ও খাবে, তো ওকেও খেতে দিয়ে দিই। আর আমি এই নিরামিষ রান্নাগুলো আগে করে নিচ্ছি, তারপরে লাস্টে মাংসটা করব। তো তোমাদের সঙ্গে সব রান্নাগুলো আমি শেয়ার করতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো আমি যতটা পেরেছি শেয়ার করলাম। হ্যাঁ, তো এই দেখো পটলটা ভাজা হয়ে গেছে, খুব তাড়াহুড়োর মধ্যে করছি, আজকে দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে, তো এদিকে ভাতটাও ফুটে এসছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তারপরে আবার আসছি। আমি কড়াই চাপিয়ে দিলাম, সব রান্নাই আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মাংসটা বসাবো। আর শাশুড়ি মায়ের জন্য রান্না করলাম ডাল, ঝিঙে আলু পোস্ত আর পটলের তরকারি আর বেগুন ভাজা। আর আমি মাংসটা হয়ে গেলে আমাদের সব রান্না হয়ে যাবে, তো ফাইনালে রান্নাটা হয়ে গেলে পরে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবারে মাংসটা তো আমি জল দিয়ে দিচ্ছি। তো চলো আজকে কি রান্না হয়েছিল মানে ফাইনালি লুকটা একবার দেখিয়ে দিই। এখানে আছে ভাত, আর এখানে রয়েছে পটল।
ডাল পোস্ত আর বেগুন ভাজাটা তোমাদেরকে আর দেখানো হলো না, কারণ ওটা শাশুড়ি মা খাবেন বলে আলাদা করে তুলে রাখা হয়েছে। তো আমি চিকেনে হাত দিয়েছি, তো ওই জন্য আর ছোবো না। হ্যালো বন্ধুরা, আবার এলাম এখন রাত্রিবেলায়। সারাদিন আসার সময় পাইনি, দুপুরে খাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছি আজ দেবজিৎ আর আমি। 7টা পর্যন্ত ঘুমিয়েছি জানো, সন্ধে 7টা পর্যন্ত। তো তোমাদের দাদা ভাই ঘুমিয়েছিল, তো ও একটু আগে উঠে গেছিল, দোকান গিয়েছিল তোমার 4টের সময়। তো তাড়াতাড়ি উঠে দোকান চলে গিয়েছিল আর আমরা ঘুমোচ্ছিলাম। আর দেবজিতে রাতে খাওয়া হয়ে গেছে, দেবজিৎ রাতে খেয়েছে দুধ রুটি আর মিষ্টি, কি হলো। আর তোমাদের দাদা ভাই ওই ঘরে টিভি দেখছে। ও এখন টিভি দেখছে। আর আমি ভাবলাম একবার তোমাদের সামনে আসি, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করছি। হ্যাঁ, আর রাতে আমাদের খাবার হয়েছে রুটি, কুমড়োর তরকারি আর আলু ভাজা আর মিষ্টি আছে। তো এখনও আমাদের ডিনার হয়নি, দেবজিতের খাওয়া হয়ে গেছে, ওকে আগে খাইয়ে দিয়েছি। তো এখন তো ঘুমোবে না, 7টা পর্যন্ত ঘুমিয়েছে, আজ মনে হচ্ছে রাত 12টা বাজাবে। তো ওকে আমি পড়তে বসেছিলাম, তো গোটা বিছানাটাতে বই মেলে আর রেখে দিয়েছে। দাঁড়াও দেখাচ্ছি, সরো দিয়ে, এই দেখো, এই দেখো, দাঁড়াও দেখো দেখো। তো এখন আমি এই বইগুলো তুলবো আর বিছানা করব। তো এখন শোবো না, শুতে শুতে রাত 11টা, 11:30, 12টা এরকম বাজবে। আর এখন বাজে 9:30। এখন 9:30 বাজে, থাক এখন আর তোকে আর বই তুলতে হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকন প্রেস করে অল করে দিও, ঠিক আছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, গুড নাইট।